আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি গরুকে কৃমি মুক্ত করাইলাম। তো আপনারা জানেন যে খামারে গরু নিয়ে আসার মোটামুটি 10 দিন কিন্তু পার হয়ে গেল, যে আমি বেশ কিছু গরু নিয়ে আসা 30 দিন প্লাস হয়ে গেল, আবার কিছু গরু নিয়ে আসলাম 10 দিন পার হয়ে গেছে। তো 10 দিন পরে আমি কৃমি মুক্ত করাইলাম। আসলে দর্শক, 10 দিন পরে কৃমি মুক্ত করা মানে এটা কিন্তু অনেক দিন পরে কৃমি মুক্ত করা একটা বোঝায় আর কি। তো আমি এতদিন পরে কেন কৃমি মুক্ত করলাম, তো এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, এবং আমার যে খামারি অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা গরুকে কৃমি মুক্ত করলাম একেবারে সকালে, এবং দর্শক তখন কিন্তু খুব একটা আলো ছিল না, যার কারণে কিন্তু আমি কৃমি মুক্ত করার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কেন এতদিন পরে কৃমি মুক্ত করাইলাম আপনারা অনেকে জানতে চান, বা বিশেষ করে আমরা যারা নতুন খামারি আমরা কিন্তু এই ভুলটা করে থাকি। সেটা হচ্ছে যে আমরা গরু খামারে নিয়ে আসার 3-4 দিন 5 দিন পরেই কিন্তু কৃমি মুক্ত করার একটা মানে ব্যস্ত হয়ে যায়, যে আমাদেরকে কৃমি মুক্ত করাইতে হবে, গরু খুব তাড়াতাড়ি মোটা তাজা করতেই হবে। তো এটা কিন্তু আমাদের একটা কিন্তু রং একটা প্রসেস, এটা আমাদের একটা ভুল ধারণা। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু খামারে গরু নিয়ে আসি, আমাদের গরুগুলো কিন্তু অধিকাংশ গরুই কিন্তু থাকে একবারেই দুর্বল, এবং চিকন দুর্বল যত সব রোগা থাকে আমাদের এই চিকন হাড্ডিসার গরু যারা আমরা খামার করে থাকি। এখন এখানে আমাদের ভুলটা কোথায় হয় সেটা হচ্ছে, আমরা যখন খামারে গরুটা নিয়ে আসি, ধরেন আমি এই খামারে যে গরুকে যে খাবারগুলো খাওয়াচ্ছি হয়তো বা অন্য কোথাও ওই গরুটা সেই পরিবেশে ছিল না, তো ওই পরিবেশে না থাকার কারণে আমাদের যে খামারে আমরা যখন নিয়ে আসি এখানে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হইতে কিন্তু সময় লাগে, তো মিনিমাম 10 দিন কিন্তু সময় লাগবে। তো আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা 3-4 দিন পরে কৃমি মুক্ত করতে চাই বা করি, এর ফলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে গরু খেতে চায় না, বা গরু আজকে খাবে কালকে খেতে চায় না, 2 দিন খাবে 3 দিন খেতে চায় না, এরকম একটা সমস্যা হয়ে যায়। আর এমনও জটিল কিছু সমস্যা হয় সেটা হচ্ছে যে ধরেন গরুকে আজকে আমি কৃমি মুক্ত করাইলাম, 3 দিন পরে কৃমি মুক্ত করাইলাম, ওই গরু খেতে চাচ্ছে না, খেতে চাবে না মানে 10 দিনও খেতে চাবে না, এরকম সমস্যাও হয়। আর এরকম সমস্যা যখন হয়ে যায় তখন কিন্তু এক পর্যায়ে আমরা কি করি যে বিরক্ত হয়ে কিন্তু গরুটাকে বিক্রি করে দেই। তো দর্শক, আমি যেহেতু অনেকদিন ধরেই খামারটা করে আসতেছি, তো এই যে ধারণাগুলো এগুলো কিন্তু আমার একদিনে হচ্ছে না, ডে বাই ডে কিন্তু দিনের পর দিন কিন্তু আমার যত ধরেন খামার করতেছি ততই কিন্তু আমার এই আইডিয়াগুলো হচ্ছে, বা এই আইডিয়াগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ইতিপূর্বে যে আমি আপনাদেরকে বলছিলাম কৃমি মুক্ত করার বিষয়ে, হয়তো বা কোনো ভিডিওতে বলছিলাম 7 দিন পরে করেন, 5 দিন পরে করেন, কিন্তু এখন বলতেছি কিন্তু 10 দিন পরে। কারণ দর্শক, আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে যতটুকু দেখলাম যে গরু মোটা তাজা যদি আমাদের আরো 5 দিন পরেও হয়, ধরেন আমি 70 দিনে গরু মোটা তাজা করি সেখানে 75 দিন লাগুক সমস্যা নাই, কিন্তু আমরা যদি এই দ্রুত করতে গিয়ে, যদি কৃমি মুক্ত করতে গিয়ে যদি আমাদের গরুর ওখানে ধরেন একবার যদি রুচি ফল্ট করে, তাহলে কিন্তু 80 দিনে 85 দিনেও কিন্তু গরুটা মোটা তাজা করা সম্ভব না। তো এই জন্য এই জিনিসটা অবশ্যই আপনারা সেন্সিটিভ থাকবেন। তো নতুন করে খামারে গরু নিয়ে আসলাম, আপনাদেরকে দেখা হয়েছে, তো এরপরও দেখাই যে আমি কোন কোনটা গরুকে কৃমি মুক্ত করাইলাম। এবং দর্শক, আমি কিন্তু গরুকে কৃমি মুক্ত করাইলাম আজকে একবারে সকালে, এরপরে যেহেতু আবহাওয়াটা এখন একটু গরম প্রতিটা গরুকে কিন্তু গোসল করাই দিলাম, দেওয়ার পরে দর্শক আমি কিন্তু ফ্রেশ হয়ে খামারে এসে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু খামারে নতুন নিয়ে আসা হয়েছিল, তারপরে এই দিকে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা, এরপরে দর্শক ওই দিকে যাই, ওই দিকেও যে গরু আছে আমাদের, এই যে গরু, এই সাদাটাকে দেওয়া হয়েছে এবং এইটাকে, তো এগুলো হচ্ছে বড় গরু, এগুলোকে কিন্তু আমি রেনাডেক্স এই গরুটাকে দিলাম 3টা, এটাকে দিয়েছি 2টা, ওই দিকের গরুগুলোকে কিন্তু আমি 2টা 2টা করে দিয়েছি। তো এইটাকে এখনো দেওয়া হয়নি, এটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। এবং দর্শক, খামারে আবার নতুন করে একটা গরু নিয়ে আসা হয়েছে। আসলে এখন কিন্তু আমি গরু কিনতেছি, আর সব সময় যে গরু কেনা বেচা কেনা বেচা, যে এই ভিডিওগুলো কিন্তু আসলে আমিও দিতে চাচ্ছি না, কারণ আপনাদের আমার মনে হয় যে আপনাদেরও কিন্তু ধারণা হয়ে গেছে যে আসলে কোন বৈশিষ্ট্য দেখে গরুটা কিনতে হবে। এরপরও দর্শক, যদি দরকার পড়ে বা প্রয়োজন মনে করি অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওগুলো দিব। তো এটা কিন্তু খামারের নতুন সদস্য, এবং এই গরুটা কিন্তু আমরা কিনে নেই, এটা কিনে নিই আমরা 54,000 টাকা দিয়ে। এটা কিন্তু উঁচা লম্বা আছে এবং মোটামুটি একটু ভালোই মনে হচ্ছে আর কি। দর্শক, আমি কিন্তু এই দুইটা গরুকে এখনো কৃমি মুক্ত করাইনি। কি জন্য করাইলাম না সেটার কারণ হচ্ছে যে এই দুইটা গরু খামারে নিয়ে আসার
মাত্র 5 দিন হচ্ছে। তো আমি 5 দিনে চাচ্ছি না, রিস্ক নিতে চাচ্ছি না। কারণ দর্শক, একটা গরু একবার যদি রুচিহীনতায় ভুগে, কারণ ওই গরুকে পরবর্তীতে রুচিতে আনাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য আমি মনে করি যে আমরা খামারে যখন গরু মোটা তাজা করবো বা মোটা তাজার একটা প্ল্যান পরিকল্পনা করব, অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, বিশেষ করে আমরা যারা নতুন ভাবে খামারটা করতে চাচ্ছি। কারণ আমার ফোনে তো অনেক কলেই আসে এবং অধিকাংশ কলের এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকেই বলে যে ভাই খামারে নতুন করে গরু আমরা কিনতে চাচ্ছি বা খামার করতে চাচ্ছি, বা অনেকেই বলে যে ভাই গরু কিনে নিয়ে আসলাম, আজকে সহ 2 দিন হলো আমি কৃমি মুক্ত করতে চাচ্ছি। অনেকেই কৃমি মুক্ত করার পরে আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে ভাই গরুটা খাচ্ছে না। তখন কিন্তু আমি জিজ্ঞাসা করি যে ভাই গরুকে কি কৃমি মুক্ত করাইছেন নাকি, তখন ওনারা বলে যে জি ভাই কৃমি মুক্ত করাইলাম। কতদিন পরে করাইলেন বলবে যে 2 দিন 3 দিন 4 দিন পর, যার ফলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আমি আমার খামারি অভিজ্ঞতা থেকে বা আমি গরু লালন পালন যেহেতু করি, আমি কিন্তু আসলে কারো খামারে গিয়ে ভিডিও দেই না। আমি যেহেতু আমার নিজের খামারে গরু লালন পালন করি বা গরুর বৈশিষ্ট্য বা গরুর ধরন সম্পর্কে যদি একটু হলেও কিন্তু ধারণা আছে, তো এই ধারণা থেকে আমি একটা জিনিসেই শিখছি বা শিখতে পেলাম, সেটা হচ্ছে যে গরুকে কৃমি মুক্ত করাইতে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যখন দেখবো যে প্রপার খামারে আমি যে খাবারটা খাওয়াচ্ছি বা যেভাবে আমি অন্যান্য গরুগুলোকে মেনটেন করতেছি, ঠিক ওই রকম পর্যায়ে যখন একটা নতুন গরু চলে আসবে, ঠিক তখন কিন্তু আমরা কৃমি মুক্ত করব। তো আশা করি আজকের যে কৃমি মুক্ত করার বিষয়টি আপনারা বুঝতে পারছেন এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।